আজকে আমরা চিকেন তান্দুরি করব। তান্দুরি চিকেন, গোটা একটা চিকেন বডি নিয়ে নিয়েছি। চিকেন বডিটা নিয়ে এটা আগুনে রোস্ট করব। আগুনে রোস্ট করে তান্দুরি করে আজকে বেশ ভালো করে খাওয়া যাবে। আজকে একটা ছোট করে পিকনিক করব। চিকেনটার গায়ে মশলা তেল সব দিয়ে দেবো, আর আমরা আগুনটা বানাচ্ছি ওখানে নিয়েছি। খুব একটা বেশি ওজন নিই নাই, এটা হচ্ছে মোটামুটি 1 কিলো 400 মতো আছে হাইট। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, খুব ভালো লাগবে। আর আমি কাছে নিয়ে এসো ফোন, এই চিকেনটার গায়ে মশলাটা ভালো করে লাগিয়ে দেবো। খুব সহজ পদ্ধতিতে, খুব সুন্দর। এর আগে আমি একবার বানিয়েছিলাম, আমার ভিডিওতে চ্যানেলে ভিডিওটা অ্যাভেলেবেল আছে, তোমরা যদি দেখতে চাও তো দেখতে পারো। এটা দেখতে হবে গোটা শরীরে যেন এটা লাগানো হয়। এবার প্যাকেটটা দিয়ে ভালো করে লাগিয়ে দিই। দোস্ত, হাতের অবস্থা দেখো। ও ফুল বডিটাতে লাগিয়ে দিলাম এই মশলাটা। আর এটা গায়ে ভালো করে এইভাবে কেটে নিতে হবে, যাতে মশলাটা ভালোভাবে এর বডির মধ্যে যেন ঢুকে। এই চিকেনটাকে ইয়ে করে নিয়েছি, চিকেনটাকে দুটো কাঁচা বাঁশের কঞ্চি, যেটাকে বলছে সেই কঞ্চি দিয়ে ইয়ে করে নিয়েছি, ওই যাতে ঠিকঠাক মানে ইটের উপর বসে চুল্লির উপর, এভাবে করে নিয়েছি। এটা মশলা মাখানো হয়েছে, আর আমাদের ওই আগুনের চুল্লিটা প্রায় জ্বলে এসছে, আঁচ হয়ে এসছে, আঁচের উপর এটা বসিয়ে দেবো। এটা বসিয়ে পিট ও পিট করে আমরা ঠিক ইয়ে জিনিসটাকে তান্দুরি মতো করব। তোমরা দেখো ভিডিও শেষ পর্যন্ত, এই দেখো। এটা বসিয়ে দেওয়া হলো চিকেনটা, এর নিচেতে আগুনের খুবই একটা ভালোই আঁচ হয়েছে। এটা আঁচে আস্তে আস্তে হবে, এটা পিট ও পিট করে আমরা ঠিক করে নেব। এবার মনে হচ্ছে এটা একটু ধোঁয়া হচ্ছে, তো এটা ধোঁয়াটা ঠিক করার জন্য একটু জালটা ঠিক করে নেব। এটা এখন সময় লাগবে মোটামুটি 1 ঘন্টা, এখন সময় লাগবে এটা তান্দুরি হতে 1 ঘন্টার মধ্যে। তোমরা, আমি সম্পূর্ণ ভিডিওটা 1 ঘন্টা দেবো না, কিছুটা বাদ দিয়ে দেবো। এটা সম্পূর্ণরূপে হয়ে যাবে, তারপর আমি আবার ভিডিওটা অন করব। তোমরা ভিডিও সাথে থাকো, শেষ পর্যন্ত থাকো। আর ভিডিও, আমাদের তান্দুরি রেডি হচ্ছে, এভাবে রোস্ট হচ্ছে আগুনে, দেখতে পাচ্ছ তোমরা সবাই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আরও ভালো লাগবে। আমি আর বিমল এসছি এই তান্দুরিটা করার জন্য। ওই যে আমাদের ওইখানে তান্দুরিটা হচ্ছে, বিমল আর আমি দুজনে মিলে ভিডিও বানাতে এসছি। এই ভিডিও বানানোর জন্য একটা খুব নরম পরিবেশ খুঁজে নিয়েছি। এই পরিবেশে শুধু পাখির আওয়াজ আর গাছপালার ওপর হাওয়া বাতাসের শ শব্দ। তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা লাইক করো। দেখো বন্ধুরা, কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমাদের এই চিকেনটা সম্পূর্ণভাবে কালারটা পরিবর্তন হয়ে গেছে, দেখো। আর কিছুক্ষণ হবে, তারপরে এটা খাওয়ার উপযোগী হবে। এর মধ্যে খুব সুন্দর একটা সেন্ট উঠছে, সুগন্ধ উঠছে, মানে আর সময়ে অপেক্ষা করতে পারছি না, এতই ভালো লাগছে দেখে। আর আমার খেয়েছি আগে, কিন্তু এই বানানোটাই প্রথম এই অভিজ্ঞতা। তা তোমরা ভিডিওটা দেখো, কাছে নিয়ে এসে দেখো কালারটা কেমন হয়েছে। এরকম হয়েছে কালারটা। তো আমাদের তান্দুরি একবারে সম্পূর্ণভাবে রেডি। এবার এটাকে ছাড়িয়ে প্লেটে রাখবো, এবং পিস পিস করে আমরা দুজনে মিলে খাবো। আর অপেক্ষা মানে করতে পারছি না, এতই ভালো লাগছে, এত সুগন্ধ সেন্ট উঠছে। তো দেখো, একটা পাত্তার মধ্যেই খুলবো এটা।
এটা তার দিয়ে বাঁধা আছে, তারটা আস্তে আস্তে খুলবো। লেগ পিস একদম একবারে সেদ্ধ হয়ে গেছে, একটা একটা করে চালিয়ে রাখবো আমরা এখানে। দোস্ত এটা একটা লেগ পিস, ফুল বডিটা ছাড়ানো হয়ে গেছে। এবার দুজনের প্লেটে নিয়ে নেবো আমরা খাবার জন্য। এই যে লেগ পিস দুটো, তো এটা প্রথমে টেস্ট করবো, ভালো লাগছে। তার আগে বসবো একটা ভুলে দেখে ক্যামেরাটা আসবে, তো এবার মধ্যে এটার মধ্যে কাছে নিয়ে শুধু ফেস এটা বলে হয়েছে স্টার্ট। তো এটা একদম রেডি সম্পূর্ণরূপে, খুব সুগন্ধ। একটা লেগ পিস অন্তত টেস্ট করবো, অসাধারণ। অসাধারণ বলে কম বলা হবে, এত সুন্দর লাগছে খেতে। বিজয় শুনতে পাবো।